बगुड़ा सिटी आइडियल मद्रासा मेधा मनने एक धाप एगिए। بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আজকের ক্লাস বিষয় কুরআন মাজিদ ও তাজবীদ শ্রেণী ষষ্ঠ টপিক তাজবীদ সহ পঠন ও অর্থ সহ মুখস্থকরণ দ্বিতীয় অধ্যায় তাজবীদ সহ পঠন এবং অর্থ সহ মুখস্থকরণ কুরআন মাজিদ হলো আল্লাহ তাআলা প্রদত্ত এক মহা গ্রন্থ তাই তার পঠন বিধি ও নির্ধারিত হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালাম এর কাছে তাজবীদ সহ কোরআন মাজিদ পাঠ করে শোনাতেন এমন কি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাজবীদ সহ কোরআন মাজিদ তেলাওয়াত করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওরতিলিল কুরআনা তারতিলা সূরাতুল মুজাম্মিল আয়াত 4 অর্থাৎ আর কুরআন আবৃত্তি করো ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে তাজবীদ অনুযায়ী কুরআন মাজিদ তেলাওয়াত করা ফরজ কুরআন মাজিদকে তাজবীদ অনুযায়ী তেলাওয়াত না করলে নামাজ নষ্ট হয়ে যায় এমনকি অশুদ্ধ কুরআন তেলাওয়াত করার পাশ পাপ হয় এ সম্পর্কে হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রুব্বা তালিল কোরআনি ওয়াল কোরআনু ইয়ালআনুহু কোরআনের এমন কিছু পাঠক আছে যাদেরকে কোরআন লানত করে কিয়ামতের ময়দানে তাজবীদ সহ কোরআন মাজিদ পাঠকারীর পক্ষে উহা সাক্ষী হবে আর ভুল পাঠকারীর বিপক্ষে সাক্ষ্য দিবে তাই তাজবীদের জ্ঞান অর্জন করা অতীব জরুরি এ প্রসঙ্গে আল্লামা জাজরি বলেন আল আখযু বিত্তাজবীদি হাতমুল লাজিম মান লাম ইউজাউবিদিল কোরআন আসিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাজবীদকে আঁকড়ে ধরা আবশ্যক যে কোরআন মজিদকে তাজবীদ সহ পড়ে না সে পাপি তাই এলমে তাজবীদের কায়দাগুলো জানা অতীব জরুরি কোরআন মাজিদকে তাজবীদ অনুযায়ী পড়া যেমন গুরুত্বপূর্ণ ঠিক একে অর্থ সহ মুখস্থ করাও জরুরি কেননা প্রয়োজন মতো কোরআন মুখস্থ করা ও তার ব্যাখ্যা জানা ফরজে আইন অবশ্য পূর্ণ কোরআন মুখস্থ করা
ও সমগ্র কোরআনের ব্যাখ্যা জানা ফরজে কেফায়া। কোরআন মাজিদকে অর্থসহ বোঝা এবং তা নিয়ে গবেষণার তাগিদও রয়েছে। আল্লাহ পাক বলেন, আফালা ইয়াতাদাব্বারুল বারুনাল কোরআন আম আলা কুলুবিহিম কুলুবিন আকফালুহা। তবে কি তারা কোরআন সম্পর্কে অভিনিবেশ সহকারে চিন্তা করে না, না তাদের অন্তর তালাবদ্ধ। সূরা মুহাম্মদ 24। কোরআন মাজিদ মানব জাতির দিশারি, তাহারা দৈনন্দিন ফরজ ইবাদত তথা সালাত আদায়ের জন্য তা শিক্ষা করা অপরিহার্য, কারণ সালাতে কেরাত পড়া ফরজ। যেমন আল্লাহ তাআলা বলেন যে ফাকরাউ মা তায়াসসারু মিনাল কোরআনি, কাজেই তোমরা কোরআন থেকে যতটুকু সহজ সাধ্য আবৃত্তি কর। সূরা মুজাম্মিল 20। হাদিস শরীফে আছে, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কোরআন মাজিদ শিক্ষা করা অতীব জরুরি। তাজবিদ সহ কোরআন নাজিলের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উহা মুখস্থ করার নির্দেশ দিতেন। তাছাড়া সাহাবায়ে কেরাম কোরআন হতে যা শিক্ষা করতেন তা বাস্তব জীবনে আমল করতেন। কোরআন মাজিদ শিক্ষার ক্ষেত্রে উহা মুখস্থ করে নেওয়ার দিকটাকে প্রাধান্য আমাদের দেওয়া প্রয়োজন। তাছাড়া নামাজে যে কেরাত পড়তে হয় তাও মুখস্থই পড়তে হয়, দেখে তেলাওয়াত করলে নামাজ ফাসেদ হয়ে যায়। কোরআন মাজিদ মুখস্থ করার ফজিলত প্রসঙ্গে হাদিসে বলা হয়েছে, ইন্নাল্লাহ লা ইউআযাবু কলবান ওয়া আল কোরআনা, যে অন্তর কোরআন মুখস্থ করে ধারণ করেছে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন না। মোট কথা, কোরআন মাজিদ শিক্ষার ক্ষেত্রে উহা মুখস্থ করণের গুরুত্ব অপরিসীম। নিম্নে মুখস্থ অনুবাদ শিক্ষার নিমিত্তে 11টি সূরা প্রদত্ত হল, তার মধ্যে সূরাতুল কারিয়া একটি, মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা 11টি। বিসমিল্লাহির রহমানির রহিম, আল কারিআতু মাল কারিআ وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। এসাদ হচ্ছে মহাপ্রলয়। মহাপ্রলয় কি? মহাপ্রলয় সম্বন্ধে তুমি কি জানো?
সেই দিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো এবং পর্বতসমূহ হবে ধ্বনিত রঙিন পশমের মতো। তখন যার পাল্লা ভারী হবে সে তো লাভ করবে সন্তোষজনক জীবন, কিন্তু যার পাল্লা হালকা হবে তার স্থান হবে হাবিয়া। তুমি কি জানো তা কি? তা অতি উত্তপ্ত অগ্নি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই সূরাটি তোমরা সুন্দর করে তেলাওয়াত শিখবে, পাশাপাশি এর অনুবাদ গুলি মুখস্থ করে লিখবে, সূরাটি মুখস্থ করে লিখবে। সেই প্রত্যাশায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। আগামীকালের পড়া হিসাবে উল্লেখিত দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ আয়াত ও হাদিসগুলো ভালো করে পড়বে এবং অর্থসহ মুখস্থ করে লিখবে। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।